উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন। শুক্রবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে দেশে ১১টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪,৯৭,535 জন। এছাড়া ৮,৮৭,৬২৯ পরিবার পানিবন্দী। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী একসঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত ১,৮৮,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।